গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমি মোটামুটি আছি খুব একটা ভালো নেই সবই তোমরা জানো তোমাদের সকলকে মৌ ডেলি লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত জানাই আজকের আমি ব্লগ দিতাম না আবারও বলছি মানে এর আগেও দিন আমি ব্লগ দিতাম না করেও কথা বলতে এসছিলাম আজকেও সেম জিনিস আমি ব্লগ না দিয়েই কথা বলতে এসছি কারণ মানে আমি কালকে রাত্রেবেলাই বসতাম কথা বলতে ক্যামেরাটা খুলে নেহাত আমার হাজব্যান্ড বাড়িতে ছিল ওর সামনে আমি কিছু বলতে চাইনি বলে আমি কিছু বলিনি তাই আমি আজকে একদম সকালবেলা এসেই মানে আমার কাজকর্ম সব হয়ে সারা হয়ে গেছে এখন ব্রেকফাস্টটা শুধু বাকি আর আমার চান করা বাকি তো আমি তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে আগে কথা বলে নিই তারপরে আমি আমার পরবর্তী কাজকর্মগুলো করব তো আমি না বসে পারলাম না আমার যে সকল বন্ধুরা আছো সাবস্ক্রাইবার বন্ধুরা ভিউয়ার্সরা আছো মানে এপার বাংলা ওপার বাংলা সকল বন্ধুদের তো আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা মানে অনেক ধন্যবাদ জানাই কারণ তারা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছো লিখেছো দিদি তুমি মানিয়ে নাও তুমি মাথা ঠান্ডা করো এইসব হয়েই থাকে এটা কোনো ব্যাপার না অনেক আমাকে সাজেশান দিয়েছ তোমরা আমার ভীষণ ভালো লেগেছে বিশ্বাস করো আমি অন্তর থেকে বলছি তোমাদের কথাগুলো কমেন্টগুলো পড়ে না আমার মনটা খুব ভালো হয়ে গেছিলো বা ভেবেছিলাম যে যাক আমার বন্ধুদের সঙ্গে যে কথাগুলো আমি শেয়ার করলাম আমার বন্ধুরা এত সুন্দরভাবে আমার পিছনে সাপোর্ট দিয়েছে আমার দারুণ লেগেছে বিশ্বাস করো মানে খুব ভালো লেগেছে কিন্তু আমি কেন ক্যামেরাটা অন করে বসলাম সেটাই আমি বলি তোমাদের যে সকল সাবস্ক্রাইবাররা আছো বা ভিউয়ার্সরা আসছো সাবস্ক্রাইব হয়তো করি বা করেছো আমি জানি না তাদের উদ্দেশ্যে আমি কটা কথা বলতেই এখানে আমি বসেছি না বলে আমি পারলাম না তোমাদেরকে বলছি আমার বন্ধুদের আমি বলছি না যারা এই মানে সমস্ত কমেন্ট করেছো যে আমি আমার বাড়ির অশান্তির কথা আমি তোমাদের বললাম যাতে আমার মনের একটু শান্তি পাই আমি একটুখানি রিলিফ পাই বা আমি একটুখানি তোমাদের বলে আমার মনটা হালকা হবে বা তোমরা বন্ধু বলেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কারণ বন্ধুদের সঙ্গে সব কথা শেয়ার করা যায় সেই হিসাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তারা যে এরম আমার সঙ্গে ব্যবহার আচরণ করবে আমি বুঝতে পারিনি তারা বন্ধু না তাদের আমি মানুষ বলেই মনে করি না তাদের মধ্যে কোনো মনুষ্যত্বই নেই যদি মনুষ্যত্ব থাকতো বা মানবিকতা থাকতো তারা এই কমেন্টটা করতে পারতো না আমাকে আমার ভিডিও তোমরা দেখেছো কি দেখুন আমি জানি না নিশ্চয়ই দেখিনি তোমরা দেখো তোমাদের অভ্যাসের জন্য তোমরা এই কমেন্টটা করেছো যে দিদি খুব ভালো লাগলো নাইস ভিডিও কি ভেরি ভেরি নাইস তারপরে স্টিকার দিচ্ছ এরম স্টিকার দিচ্ছ তারপরে ভেরি গুড ভেরি নাইস নাইস শেয়ারিং নাইস ব্লগ নাই খুব দারুণ লাগলো খুব ভালো লাগলো এইগুলো কী কথাবার্তা তোমাদের হ্যাঁ আমি কিন্তু আমার বন্ধুদের বলছি না আর তোমাদের আমি আর একটা কথা বলছি যারা এরম ধরনের কমেন্ট করেছো আমার ঝগড়ার ভিডিও দেখে আমার বাড়ির অশান্তির ভিডিও দেখে তো হ্যাঁ আবার এটাও বলেছো। যে দারুণ লাগলো তোমার পাশে আছি তুমি আমার ঘরে এসো দারুণ লাগলো তোমার ভিডিও তুমি আমার ঘরে এসো মানে এটা কি আমার আমার অশান্তিটা তোমার ঘরে আমি পাঠিয়ে দেবো সেটা বলতে চাইছো আমি ঠিক বুঝলাম না তাহলে তোমরা আমাকে নেক্সট কমেন্টে একটু বুঝিয়ে বলে দিও যে তোমরা কি বলতে চাইছো যে আমার ঝগড়াটা আমার অশান্তিটা আমার মন খারাপটা আমি তোমার ঘরে পাঠিয়ে দেব তোমরা তো সাবস্ক্রাইব করনি যদিও বা করে থাকো আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি আমাকে তোমরা সাবস্ক্রাইব করো না যদি করে থাকো সেই সাবস্ক্রাইবটা আনসাবস্ক্রাইব করে দাও আর আমার কমেন্ট বক্সে এসে তোমাদের কমেন্ট ভরাতে হবে না আমি তোমাদের একান্ত অনুরোধ করছি আমার যারা আমি পাঁচটা বন্ধু আছে আমার সেই পাঁচটা ভালো বন্ধু নিয়ে আমি থাকতে চাই আমার ভিউয়ার্সের দরকার নেই আমার কমেন্ট বক্স ভরানোর দরকার নেই আমার সাবস্ক্রাইবার বাড়ানোর দরকার নেই কারণ আমি এখানে আনের জন্য আসিনি এই প্ল্যাটফর্মে আমি ইউটিউবে আনের জন্য আসিনি কারণ আমার হাজব্যান্ড রেলওয়েতে সার্ভিস করে তোমরা অনেকে জানো কি জানো না আমি জানি না এর আগের আমি একটা ব্লগে বলেছিলাম কেন আমি ইউটিউবে এসছি সেই ব্লগটা তোমরা যদি দেখো তাহলে জানতে পারবে আমি কিন্তু আনের জন্য আসিনি জাস্ট আমার টাইম পাস আমার সময়টা আমি কাটানোর জন্য নতুন নতুন বন্ধু করার জন্য যাতে তোমাদের সঙ্গে কথা বললে আমার যে মন খারাপটা সেই মন খারাপটা কেটে যায় সেই কারণে আমার সময়টা কেটে যায় সেই জন্য আমার ইউটিউবে আসা আনের জন্য কিন্তু আসা না কাজে যারা এটা ভাবছ তোমরা আমার সাবস্ক্রাইব করেছ যারা মানে আমি বন্ধুদের বলছি না যারা অনেক ভালো ভালো বন্ধু আছো বাংলাদেশের তারপরে আমাদের ইন্ডিয়ার বা অন্য জায়গার অন্য দেশের এবার আমি সবাইকে বলছি মানে যে সব ভালো ভালো বন্ধুরা আছো আমি তাদের কিন্তু বলছি না তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না তারা আমাকে ভীষণ ভালো ভালো কমেন্ট করেছো ভীষণ ভালো ভালো উপদেশ দিয়েছো আমার ভীষণ ভালো লেগেছে যে না আমার পিছনে আমার সাপোর্ট আছে আমার বন্ধুরা তো আছে আবার কি এটা আমার মনটাকে উৎসাহিত করেছে বা আমাকে একটা সাপোর্ট দিয়েছে ভরসার জায়গা দিয়েছে তার জন্য আমি তাদের কাছে চির কৃতজ্ঞ ধন্যবাদ জানাই তাদের ভালোবাসা জানাই আমি কিন্তু তাদের বলছি না আমি যারা যে সকল মানে ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব নিশ্চয়ই করি যদিও করে থাকো আমি বলছি তাদের আনসাবস্ক্রাইব করে দাও যারা এইসব কমেন্ট করেছো। যে পুরো ভিডিও তো তোমরা দেখোই না এসেই একটা লাইক দিয়ে বলে দাও যে আমি ফার্স্ট লাইক দিলাম ফার্স্ট কমেন্ট আমার তাতে কি কৃতজ্ঞ মানে বিশাল কিছু করে ফেললে তোমরা ফার্স্ট লাইক দিলাম ফার্স্ট কমেন্ট করলাম মানে বিশাল কিছু করে ফেললে এটা না এটা ভেবে তোমরা করো না তোমাদের ওটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে ওই একটা লেখাই লিখতে জানো তোমরা ভেরি নাইস ভেরি গুড নাইস শেয়ারিং আর খুব ভালো লাগলো এই কথা কটা ছাড়া তোমরা মনে হয় আর দ্বিতীয় ওয়ার্ড জানো না ওর জন্য তোমরা লিখতে পারো না তোমরা যে কোনো ভিডিওতে এইটা লিখে দাও আমার ভীষণ খারাপ লেগেছে আমার মনটা পুরো ভেঙে গেছে যে এই সব কমেন্ট করছো আমাকে আমি অশান্তি রে দিয়েছি আমার হাজব্যান্ড বাড়িতে খাচ্ছে না আমার রান্নাবান্না ঠিক মতো হচ্ছে না ঘরে আর আমি তোমাদেরকে জানালাম আর তার পরিবর্তে তোমরা আমাকে এই কমেন্ট করছো যে ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো লাগলো তোমাদের খুব ভালো লাগলো অন্যের অশান্তি তোমাদের খুব ভালো লাগে এটা জানা ছিল না গো এটা আমার একদম জানা ছিল না যদি জানা থাকতো তাহলে আমি আর মানে তোমাদের এই মানে ভিডিওটা দেওয়ার জন্য আমি ক্যামেরাটা খুলে বসতাম না আমার জানা নেই বলে আমি আবার আজকে ভিডিওটা নিয়ে মানে একটা ভিডিও করার জন্য ক্যামেরাটা নিয়ে বসলাম কিন্তু আমি বারবার একটা কথাই বলছি আমার যে সকল ভালো ভালো বন্ধুরা আছো আমি কিন্তু তাদের বলছি না তারা আমাকে প্রচুর সাপোর্ট করো প্রচুর ভালোবাসো আমি জানি ওদের কমেন্ট পেয়ে আমারও ভীষণ ভালো লাগে কিন্তু আমি তাদের বলিনি কিন্তু যারা এই সব কমেন্ট করেছো তাদের বলেছে আমি লাইভে এলাম আমার মানে ফার্স্ট লাইফে ফার্স্ট ইউটিউব লাইভে আমার ফার্স্ট লাইভ আসা সেই লাইভে আমি এক মিনিটও থাকতে পারলাম না একটা মিনিট আমি থাকতে পারলাম না চলে বেরিয়ে চলে গেলাম আমার এতটাই মনটা এতটাই খারাপ তার মধ্যে তো বললামই কি কারণে গেছি তো তার জন্য তোমরা ওই ভিডিওটা না দেখে না জেনে তোমরা কমেন্ট করে দিচ্ছ ভালো হয়েছে ভালো লাগলো খুব ভালো নাইস নাইস ভালো লাগলো ভালো লাগলো খুব সুন্দর লাগলো দারুণ লাগলো এই কথাগুলোর মানে তোমরা জানো আমার মনে হয় তো না জানো তোমরা জানো না তোমরা যদি জানতে তাহলে এই কমেন্টটা করতে না আমার এই ভিডিওতে এসে কিছু বলার নেই আমার না তোমরা যে এই আমি আমার মনের দুঃখের কথা বলে একটু হালকা হতে চেয়েছি একটু তোমাদের ভালোবাসা পেতে চেয়েছি বলে তোমরা আমাকে এরম প্রতিদান দেবে আমি এটা ভাবতেও পারিনি আমি একদম ভাবতে পারিনি তোমাদের আমি হাত জোর করে আগেও বললাম আমি আবারও বলছি তোমরা যারা আমার ভিডিওতে এসে কমেন্ট বক্স ভরাচ্ছ সাবস্ক্রাইব না করে লিখছো দিদি পাশে এসো পাশে থেকো আমাকে সাবস্ক্রাইব করো তাদের একান্তভাবে আমার অনুরোধ তোমরা সাবস্ক্রাইব যদিও বা করে থাকো সাবস্ক্রাইবটাকে আনসাবস্ক্রাইব করে দাও তোমাদের সাবস্ক্রাইবের আমার কোনো দরকার নেই তোমাদের মতো বন্ধুদের আমার কোনো দরকার নেই আমার যে কটা ভালো বন্ধু আছে সে যদি গোনাগুন্তিতে পাঁচটা থাকে আমার সেই পাঁচটা বন্ধু নিয়েই আমি থাকব সেই পাঁচটা বন্ধুই আমায় ভালোবাসা দেবে সেই পাঁচটা বন্ধুই আমার ভিডিও দেখবে সেই পাঁচটা বন্ধুকেই আমি উল্টে ভালোবাসা দেব বা তারাই আমাকে কমেন্ট করবে আমার পাঁচশো বন্ধুর দরকার নেই আমি পাঁচটা বন্ধুতেই খুশি কারণ আমি বললাম আমি আনের জন্য আমি এই চ্যানেলে আসিনি এইখানে আসিনি আমি এসেছি শুধুমাত্র আমার টাইম পাস করার জন্য আমার ভালো লাগার জন্য এবং আমার মনটাকে ভালো করার জন্য আর নতুন নতুন বন্ধু করার জন্য যাতে আমি তাদের সঙ্গে সময়টা ভালোভাবে কাটাতে পারি মনটা হালকা করতে পারি আমার এমন কেউ নেই যার কাছে আমি মনের দুটো কথা বলবো এখন তোমরা হয়েছো তোমাদের কাছে তাই বলি তাহলে এবার থেকে কি বলবো না সেটাই বলতে চাইছো আর তোমাদের জন্য আমি সেটা তো সিদ্ধান্ত নিতেও পারি না কারণ আমার তোমাদের থেকেও আমার অনেক ভালো ভালো বন্ধুরা আছে আমি তাদেরকে তাদেরকেই বলবো সব সমস্ত কিছু বলবো আমার সুখের কথাও বলবো দুঃখের কথাও বলবো হাসির কথাও বলবো কান্নার কথাও বলবো সব বলবো তাদেরকেই বলবো আমি এ টু জেড তাদের সঙ্গেই আমি জন্য ভিডিও শেয়ার করব। তোমাদের জন্য নয় তোমরা প্লিজ আমার সঙ্গে এরমটা করো না কমেন্ট বক্সে এসে কমেন্টটা ভরিয়ে দিও না এইভাবে কমেন্ট করে কেউ আমার ভীষণ খারাপ লেগেছে ভীষণ খারাপ লেগেছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আমার যে কতটা খারাপ লেগেছে আমার মনটা ভেঙে গেছে যে আমি একটা দুঃখের কথা বললাম আমার কষ্টের কথা বললাম আমার একটা সংসারের অশান্তির কথা বললাম তার ভিডিওটা তো দেখোই নি তোমরা যদি দেখতে এই কমেন্টটা করতে না তোমরা দেখো তোমরা একখানা ভাবলে যে ওই অভ্যাস অভ্যাসের মানুষ অভ্যাসের দাস সেই অবস্থা তোমাদের তোমরা অভ্যাসের দাস তোমরা অভ্যাস ওইটাই ওই একখানা কমেন্ট ঠুক্ত হয় যেই ভিডিওটা আসে পরপর একটা ভিডিও বের করে ওটাকে একখানা কমেন্ট করো ওই কমেন্ট করা অবধি তোমার ওই ভিউয়ার্স পুরো ভিডিও তো দেখো না ওই জাস্ট কমেন্ট করার জন্য তোমরা ভিডিওটাকে অন করো ওই কমেন্টটা করা হয়ে গেলে ভিডিওটাকে আবার তোমরা হাটিয়ে দাও আবার অন্য একজনের চ্যানেলে তোমরা ঢুকো তোমাদের এটা নীতি হয়ে দাঁড়িয়েছে আজকে না বলে পারলাম না এইভাবে করোনা আর মানসিকতাটা দেখাও মানুষ যখন মানসিকতাটা দেখাও অমানবিকতা দেখিও না এইরকম করোনা আর আমার যে সকল বন্ধুরা আছো তারা অনেক ভালো ভালো কমেন্ট করেছো দিদি মাথা ঠান্ডা করো দিদি তুমি মনটাকে শান্ত করো মানিয়ে নাও এরম তো হয়েই থাকে কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে ঝগড়া হলে তো ভাবও হবে ওটা ভালোবাসার লক্ষণ অনেক কিছু কমেন্ট করেছো ভালো ভালো আমার তা শুনে বা পড়ে আমার দারুণ লেগেছে আমি যখন পড়ছি না আমার খুব ভালো লাগছিল মনটাকে আমি একটু বোঝাতে পেরেছি যে না আমার পাশে তো আমার বন্ধুরা আছে যেই সকল বন্ধুদের আমি এইসব শেয়ার করলাম কথাবার্তা আমার মনের তারা তো আমার অন্তরের কথাটা বুঝলো ওর জন্য আমার ভীষণ ভালো লেগেছে বিশ্বাস করো তাদের কিন্তু আমি বলিনি তাদের আমার অসংখ্য ধন্যবাদ আর অফুরন্ত ভালোবাসা মানে আমার বুক ভরা ভালোবাসা আমি একদম সত্যিকারের মন থেকে তোমাদের আমি ভালোবাসা দিলাম আর ধন্যবাদ জানালাম যে সকল বন্ধুরা আমার আছো আমি চাই সেই সকল বন্ধুরাই আমাকে সাবস্ক্রাইব আমি জানি সে সকল বন্ধুরাই আমাকে ভালোবাসবে কমেন্ট করবে আমার ভিডিও দেখবে আর আমি তাদের জন্যই ভিডিও বানাবো আর তাদেরকেই আমার মনের সুখ দুঃখের কথা বলবো ঠিক আছে তো আমি আজকে ব্লগটা আজকে এই অবধি রাখলাম কিন্তু ব্লগটা শেষ করার আগে আমি আরও একবার বলছি যারা এরম কমেন্ট করছো তারা প্লিজ কমেন্ট করো না আর যদি সাবস্ক্রাইব করে থাকো তোমরা আনসাবস্ক্রাইব করে দাও আমার তোমাদের মতো বন্ধুর দরকার নেই আমি ওরম মানে অমানুষের মতন কথাবার্তা আমি ওরম বন্ধু চাই না আর তোমরা তোমাদের বাড়ির ঠিকানাটা দিয়ে দিও তোমরা যে আমার ঘরের অশান্তিটা তোমার ঘরে চাইছো আমি পাঠিয়ে দেব ঠিক আছে তো ব্লগটা আমি আজকে এই অবধি রাখছি আর বড় করছি না আমি জাস্ট এই কথাগুলো বলার জন্যই ক্যামেরাটা নিয়ে বসেছিলাম বললামই আমার রান্না বান্না সব হয়ে গেছে এখন শুধু চান করব আর ব্রেকফাস্টটা করেই তারপর চানটা করতে যাব তো রাখছি টাটা আর কিছু বলতে পারলাম না